তোমাকে তো আমার শিখিয়ে দিতে হবে, তাই না? তাহলে তুমি এখানে শুয়ে পড়ো। ঠিক আছে বৌদি, তুমি তাহলে আমাকে শিখিয়ে দাও। ঠিক আছে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। ঠাকুরপো, তুমি এখানে বসে আছো কেন? আর বৌদি বইলেন না, মনটা ভীষণ খারাপ। কেন, কি হয়েছে তোমার? আরে এমনি, কিছুই ভালো লাগতেছে না। ভালো লাগছে না? এই তুলসী গাছের নিচে সন্ধ্যাবেলা বসে আছো? কি আর করব, মনে শান্তি না থাকলে তুলসী গাছ আছে আর সন্ধ্যা আছে। ঠাকুরবো, এই বড় সন্ধ্যাবেলা তুমি তুলসী গাছের নিচে বসে আছো, আর কখনো তো তোমাকে এভাবে দেখিনি। বলো তো তোমার কি হয়েছে? আসলে বৌদি, তোমাকে কি করে যে বলি, আমি না একটা রিলেশনে আছি, তো কেমনে যে কি করি কিছুই বুঝে পারতেছি না। কেমনে যে কি করি একটু বুঝাবো আমাকে। ঠিক আছে, চলো তোমাকে আমি সব বুঝিয়ে দিব। চলো রুমে, চলো রুমে নিয়ে তোমাকে বুঝিয়ে দিই। আর এমন বুঝান বুঝাবো না, বাসর করে যে বুঝানটা বোঝায় সেটা। চলো। কি ব্যাপার, হরিপালের বউ কার্তিকরে নিয়ে কোথায় যাচ্ছে, রুমের ভিতর ঢুকতেছে? এর কি বদ উদ্দেশ্য আছে নাকি? অল্প বয়সে আমার ছেলেটাকে খেয়েছে, আবার পাখিও কি আবার খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে রুমে? ভগবান, তুমি আমার ছেলেকে রক্ষা করো এই ডাইনির হাত থেকে, তুমি ছাড়া আর কোনো গতি নাই ভগবান। আসো এখানে বসো। হ্যাঁ বলো, তোমার কি কষ্ট? আমি যখন এ বাড়িতে এসেছি তুমি অনেক ছোট ছিলে, আর এখন তুমি অনেক বড় হয়ে গেছো। জি বৌদি, জি বৌদি, বড় হয়েছি দেখেই তো এখন রিলেশনে জড়িয়ে গিয়েছি। আরে ওইগুলো রাখো তো, রিলেশনটা বাদ দাও, ঠিক আছে? এই যে আমার মতো একটা বৌদি ইয়াং এখানে বসে আছে, সেটা কি তুমি দেখো না? তোমার দাদা তো 2 বছর হয়ে গেছে চিতায় উঠেছে। আসলে বৌদি, তুমি তো সম্পর্কে আমার বৌদি লাগো, আমার দাদা হয়তো এখন নেই, কিন্তু আমি তোমার সাথে কিভাবে এটা? আরে কিছু হবে না, আসো না এখানে। তোমাকে তো আমার শিখিয়ে দিতে হবে, তাই না? তাহলে তুমি এখানে শুয়ে পড়ো। ঠিক আছে বৌদি, তুমি তাহলে আমাকে শিখিয়ে দাও। ঠিক আছে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এভাবে বলবো না। এ বৌদি মানে কি জানো? বৌদি কাদের মতন হয়? বৌদি মার মতন হয়। তোমার শাশুড়ি যদি বেঁচে থাকতো তাহলে বুঝতা, তোমার শাশুড়ি নেই, ওকে ছোট্ট থেকে লালন পালন করেছো, এত বড় করেছো তোমার হাতেই তো নাকি? আর সেই ছেলের সাথে তুমি কি করতে চাচ্ছ? তোমার কি লাজ লজ্জা একবারে ধুয়ে খেয়েছো? দেখেন বাবা, আমি তো একটা নারী, আমার তো জ্বালা আছে, তাই না? না পেরে আমি এই কাজটা করেছি। তোমার যে যৌবন জ্বালা আছে সেটা তো আমিও বুঝি, কিন্তু কি করবা, আমাদের আমাদের ধর্মে তো এটা নাই যে তোমার স্বামী চিতায় উঠেছে তোমাকে আবার দ্বিতীয় করে বিয়ে দেবো, এই প্রথা তো আমাদের ধর্মে নেই। তাহলে তুমি কিভাবে চলতে হবে, তোমাকে কিভাবে থাকতে হবে, এটা তো তোমার বোঝা উচিত নাকি? শোনো, যখন তোমার স্বামীর চিতায় উঠেছে তখন থেকে তোমার নিরামিষ শুরু হয়েছে, আর যতদিন তুমি বেঁচে থাকবে সেই শুধু নিরামিষই খেয়ে যাবে, আর যদি আমিষ খাও তাহলে ছেঁচে পড়বে, আমাকে ধর্মের কলঙ্কে দাগ লেগে যাবে। ঠিক আছে বাবা, আমি আর কখনো এই কাজ করব না। ঠিক আছে, কিরে কার্তিক, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? আসলে বাবা, যা। শোনো বৌমা, তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, এর পরেও যদি আমার ছোট্ট ছেলের সাথে মেলামেশা দেখি তাহলে সেদিন কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না, তোমাকে এই বাড়ি থেকে চিরদিনের জন্য বেরিয়ে যেতে। না না না, আমাকে এই বাড়ি থেকে বের করে দিন না, আমি আর এই কাজ কখনো করব না। কথাটা যেন মনে থাকে। ঠিক